কিন্তু তোমাকে চশমা পরলে যে কতটা কিউট লাগে সেটা তো তোমার আয়াজ ভাইয়া জানেই না। আমার দেখা সবথেকে কিউট বাচ্চা হচ্ছ তুমি, আর বুঝদার বাচ্চাও তুমি। যদি অবুঝের মতো মন খারাপ করে বসে থাকো তাহলে কি করে হবে? আসলে আমি নিবির ভাইয়ার সাথে কথা বলার জন্য এরকম করলাম। আমি জানি তো আমার মন খারাপ হলে নিবির ভাইয়া ঠিক আমার পেছনে আসবে। আমি তো সব বুঝি, এটুকুতে আনাফ আজান চৌধুরীর মন খারাপ হয় না। নিবির ভাইয়ার সাথে কথা বলার এত তাড়া, কিন্তু নিবির ভাইয়া তো আজ তোমাদের বাড়ি ছেড়ে যাবে না। তুমি সত্যি বলেছ, আর আমি তো ভেবেছিলাম আজই চলে যাব, তাই তো এরকম করলাম, নাহলে তো করতাম না। ইস, আমার পুরো অভিনয়টা ওয়েস্ট হলো। সরি, আমি বুঝতে পারিনি। এখন ভেতরে যাওয়া যাক, এভাবে আমাদের তিনজনকে একসাথে দেখলে সবাই সন্দেহ করতে পারে। আয়াত, তোর সাথে আমার কথা আছে। আসার আগে যখন বলনি তাহলে এখন আর কিছু বলতে হবে না, এখন লেট হচ্ছে, সবাই আমাদের জন্য অপেক্ষা করছে। যান চলো। আয়াত আরাফের হাত ধরে চলে গেল বাড়ির ভেতরে। নিবির অসহায় চোখে ওদের যাওয়া দেখল। নিবির বুঝতে পারল আয়াত রেগে আছে। আয়াত সত্যি রেগে আছে, সবাই না বলে হুঠাৎ চলে আসে, রাগ হওয়ারই কথা। আয়াত আনাফকে বলল আয়াজকে সরি বলেছে। আনাফ গিয়ে আয়াজকে বলল, বুঝলি সতীন, আমি কানা হলেও চশমা কিন্তু আমাকে অনেক কিউট লাগে, এই চশমাটাই আমার কিউটনেস বাড়িয়ে দিয়েছে, বুঝলে? সরি মাই ডিয়ার সতীন, আমি তো মজা করছিলাম, এরপর থেকে আর করব না, প্রমিস। ইটস ওকে। ওরা অন্য কথায় মজে গেল। নিবির যে বাইরে গেছিল সেটা কেউ জানতেই পারলো না, তবে মুহিব বুঝতে পারলো, বলল না। আসলে মুহিব নিবিরের জন্যই এখানে এসেছে, না হলে এখন ওর এখানে আসার ইচ্ছে ছিল না। সব ছোটদের ওপরে পাঠিয়ে দেওয়া হলো, এখন বড়রা সবাই মিলে তারিখ ঠিক করবে। আফিয়া খেয়ে দেয়েই ওপরে গেছে, ওর এসব আদিখে তা ভালো লাগছে না। অবশ্যই গিয়ে ভালোই হয়েছে, না হলে আবার কি করত কে জানে। সবাই যেতেই তখন আদিয়ান চৌধুরী বললেন, আশা তোমার বড় ভাই এলো না? আসলে ভাইয়া এখনো লন্ডন থেকে ফেরেনি, ওখানে কিসের ঝামেলা হয়েছে, তবে আয়াসদের এঙ্গেজমেন্টের অনুষ্ঠানে আসবেই বলেছে। তিনি কি কিছু বলেছে ডেটের ব্যাপারে? উনি বলেছে এঙ্গেজমেন্ট 15 দিন পর করতেই, আর বিয়ে তার 2 মাস পর তারিখ করতেই। কি 15 দিন পর এঙ্গেজমেন্ট আর 2 মাস পর, কিন্তু এরকম কেন? ভাইয়া তো তাই বলল, কি জানি, আমি তো কিছু জানি না, কিন্তু তোমরা তো জানোই ভাইয়া যা বলবে তাই হবে। আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি, তাহলে এই কথাই রইল, 15 দিন পর তাহলে এঙ্গেজমেন্ট। আয়েশা সবাইকে মিষ্টি মুখ করাও। আয়েশা চৌধুরী মিষ্টি নিয়ে এলেন, সবাই মিষ্টি খেয়ে আড্ডা দিতে লাগলো। এদিকে ছাদে সবাই এসেছে, সবাই আয়াত আর আয়াজকে স্পেস দেওয়ার জন্য ছাদের একটা কর্নার ছেড়ে দিয়েছে। আয়াত আর আয়াজ ওখানেই আছে, বাকিরা অন্য পাশে, দুজনেই চুপ করে আছে। মৌনতা ভেঙে আয়াজ বলল, জান পাখি তুমি খুশি তো? 15 দিন পর আমাদের এঙ্গেজমেন্ট। তুমি জানলে কিভাবে? সকালবেলা বাবা চাচুর সাথে কথা বলছিল, তখন চাচু বলেছে 15 দিন পর এঙ্গেজমেন্ট আর তার 2 মাস পর বিয়ে। এরকমটা কেন জানি না, তুমি কিন্তু আমার প্রশ্নের উত্তর দাওনি। আমাকে দেখে তোমার কি মনে হয়? তোমাকে দেখে মনে হচ্ছে তুমি ভীষণ খুশি, কিন্তু তুমি প্রকাশ করতে চাইছো না। বাহ, তুমি তো আমাকে ভালোই বুঝতে পারো। আচ্ছা তুমি বলো, তুমি খুশি তো? আমি যে কতটা খুশি তুমি ভাবতেও পারবে না। তুমি জানো কাল বাড়িতে গিয়ে আমি ড্যান্স করেছি, আমার সারা পৃথিবীকে ইচ্ছে করছে চিৎকার করে বলতে, তোমরা দেখতে পাচ্ছ আমার জান পাখি আমার হবে, আমার ভালোবাসা পূর্ণতা পাবে, আর সবকিছু সাক্ষী থাকবে তোমরা। সত্যি পূর্ণতা পাবে তো? আয়াতের কথায় আয়াজের বুকটা ধক করে উঠল। আয়াজ আয়াতের দিকে তাকিয়ে বলল, কি বলছো তুমি? আর কিছু না, যদি মনে করো আমাদের পূর্ণতা আসার আগে তোমার জান পাখি তোমার থেকে হারিয়ে গেল তাহলে কি করবে? তাহলে আর কি করবো, আর একটা মেয়ে দেখে বিয়ে করে নেব। আয়াজ আসলে মজার ছলে আয়াতের প্রশ্নের উত্তর দিল। আয়াত আয়াজের মুখ পানে তাকালো, ওর চোখটা একটু ছলছল করে উঠল। আয়াজ জানে না ওর সাথে কি হবে, তবুও কথার ছলে ও আয়াজকে বলল, কিন্তু আয়াজের কথায় ওর বুকটা মোচড় দিয়ে উঠল। সত্যি কি তার ভালোবাসার মানুষ অন্য কারো হবে? আয়াজ আয়াজের দিকে তাকিয়ে দেখল, আয়াত নির্বাক হয়ে ওর দিকে তাকিয়ে আছে। তা দেখে আয়াজ বলল, জান পাখি ডোন্ট সিরিয়াস, আমি মজা করছিলাম, আসলে তুমি নেগেটিভ কথা বলছিলে তাই ওরকম বললাম, তুমি হারিয়ে গেলে আমিও হারিয়ে যাব, কারণ আমি ছোটবেলা থেকে তোমাকে ভালোবাসি, আমার ভালোবাসা এত ঠুনকো নয় যে তুমি না থাকলে আমি অন্য কাউকে নিয়ে জীবন সাজাবো। বাই দ্য ওয়ে, আমি তোমাকে ভালোবাসি বললেও তুমি কিন্তু আমাকে এখনো ভালোবাসি বলনি। বলবো সঠিক সময় এলে তোমাকে বলবো, তবে তোমার আর আমার ভালোবাসার শর্ত কি দিয়েছি আমি মনে আছে? মনে আছে বিশ্বাস? তুমি কখনো আমায় অবিশ্বাস করবে না তো? কখনো তোমায় অবিশ্বাস করবো না?
যদি কোনোদিন আমার ব্যাপারে অন্য কিছু শুনে তুমি আমাকে অবিশ্বাস করো বা ভুল বোঝো, তাহলে কিন্তু সেদিনই আমাদের সম্পর্ক শেষ হয়ে যাবে। জান পাখি, আমি কখনো তোমায় অবিশ্বাস করব না, আর যদি তোমার ব্যাপারে কিছু শুনি তাহলে তখন সবার আগে তোমায় এসে জিজ্ঞেস করব। তখনই আশিয়ান এলো ওখানে, আর ওদের কথা ওখানে থেমে গেল। আশিয়ান বলল, নিচে ডাকছে। সবাই নিচে এলো, আর সবার থেকে বিদায় নিয়ে আয়াজরা চলে গেল। অহনার মামারা থাকবেন দুদিন। আয়াজরা যেতে ছোটদের সবাইকে সব জানানো হলো। সবাইকে অনেক খুশি। এত কিছুর মাঝেও আয়াত একটু চিন্তিত হয়ে পড়ল। সবাই আড্ডা টাড্ডা দিয়ে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ল। অহনার মামাদের জন্য গেস্ট রুম পরিষ্কার করা হয়েছে। ওনারা সবাই গেস্ট রুমে গেল শুতে। আয়াত আনাবকে ঘুম পাড়িয়ে ছাদে এলো। ও এসে এই ছাদের রেলিং ধরে চোখ বন্ধ করলো। তখন নিবিড় এসে ওর পাশে দাঁড়ালো। আয়াত কালো উপস্থিতি টের পেল আর বুঝতে পারলো এটা নিবিড়। তাই ও চোখ বন্ধ রেখেই বলল, এখানে আসার কি খুব দরকার ছিল নিবিড় ভাইয়া? ছিল বলেই তো এলাম, তোকে একা ছাড়তে সবাই ভয় পায়, তাই তো তোর জান ভাইয়া বললো তোর কাছে আসতে। ভয় তাই না, সবাই আমাকে নিয়ে ভয় পায়, অথচ দেখো আমি ভয় পাই না। তোর বিয়ের ডেট কবে সেটা বুঝতে পারছিস তো? বুঝতে পেরেছি, আমাকে শেষ করার দিনেই আমার বিয়ের ব্যবস্থা। কিন্তু 15 দিন পর তো একটা সুযোগ আছে আমাদের হাতে। সেদিন আমি বাহানা দিয়ে আবার আসবো মুহিবকে নিয়ে। তুমি আর মুহিব ভাইয়া সত্যি বেস্ট ফ্রেন্ড তো? আরে ভাই হ্যাঁ, আমরা কলেজ লাইফের বেস্ট ফ্রেন্ড। ও আচ্ছা, তোর ভয় হচ্ছে না? আয়াত অবশ্য তোর ভয় পাবার তো কোনো কথা নয়, কারণ যে ছোট বয়সে তার দাদু ভাই আর ফুপিকে প্ল্যান করে বাঁচাতে পারে, তার কাছে নিজেকে বাঁচানো খুব একটা কঠিন কাজ নয়। আমি এক কথায় বাঁচালাম, আমার সাথে আরও দুজন আমাকে হেল্প করেছে, একজন ভালো বাবা আর একজনের নামটা পরে বলবো। সবাই তাকে ভিলেন ভাবে, তাই এখন আর নাম বললাম না, সুযোগ বুঝে সঠিক সময়ে বলবো। নিবিড় আয়াতের মুখের দিকে তাকিয়ে রইল। কি না করেছে তার পরিবারকে বাঁচানোর জন্য মেয়েটা! নিবিড় মৌনতা ভেঙে বলল, তো দাদু ভাই আর ফুপিকে তো বাঁচিয়ে নিয়েছিস, কিন্তু তুই জেনেছিলি কি হবে যে তাদেরকে হসপিটালে পুড়িয়ে মারা হবে? দুলাভাই ছোটবেলা থেকে গড়ে তুলেছে শক্ত হাতে, এমনকি মারপিটও করা শিখিয়েছে কিভাবে নিজেকে রক্ষা করব সব। আমার আর দাদু ভাইয়ের একটা সিক্রেট রুম আছে। দাদু ভাই যখন অ্যাক্সিডেন্ট করে তখন আমাকে বাড়ির সকলে কাগজপত্র সেই সিক্রেট রুমে রেখে আসতে বলে। দাদু ভাই বুঝতে পেরেছিল তাকে বেশি দিন আর বাঁচতে দেবে না, তিনি তার সম্পত্তির সুরক্ষার জন্য আমাকে বেছে নেয় আর আমাকে আলমারির লকার থেকে সম্পত্তির কাগজ নিয়ে যেতে বললেন। আমি সেদিন সেই সিক্রেট রুমে যাচ্ছিলাম, তখন একটা রুম থেকে শুনতে পাই দুজনের কথোপকথন। ফ্ল্যাশব্যাক, সালা আহনব এবারেও বেঁচে গেল, সাথে ওই আলি যাও। আর ওই আহির তো কিছুই হলো না, তিনটাকে কি সুন্দর মারার প্ল্যান করলাম, কিন্তু এবারও তিনটা বেঁচে গেল। কিন্তু এবার আর বাঁচতে পারবে না, এবার আমি ওদের আগুন দিয়ে পুড়িয়ে মারবো। আহনাব চৌধুরীর খুব বুদ্ধি তাই না? এবার দেখবো ওর বুদ্ধি কোথায় যায়। আশিয়ান যখন 10 বছর তখন ওর ওপর অ্যাটাক করেছিলাম বলে ওকে বুদ্ধি করে বিদেশে পাঠিয়ে দিল। তারপর আবার ওর নাতনি আহির নামে সব উইল করে দিল, আবার এমনভাবে করে দিল ওর 25 বছর না হওয়া অবধি। এই আর কেউ আলাদা উইল করতে পারবে না। আমি কতবার এই উইলটা নষ্ট করতে চেয়েছি কিন্তু পারিনি। জিনা, সালার এত বুদ্ধি আসে কোথা থেকে? আর ওর নাতনি আহিকেও এমনভাবে গড়ে তুলছে যে আহনপের থেকে এই মেয়ের বুদ্ধি বেশি। এই সামান্য সম্পত্তির জন্য এভাবে মারবে ওদের? এবারে সব কয়টা সন্তানকে তো মেরেই ফেলতে চেয়েছিলেন, একটা তো মরেছেই, ভাগ্যের জোরে দুজন বেঁচে আছে। আর তোমারও কি সম্পত্তি কম আছে? তুই সামান্য সম্পত্তি বলছিস? এখনই ওরা 500 কোটি টাকার মালিক, আর আমি শুধু সম্পত্তির জন্য এসব করছি না, আমি আবার বাবার মৃত্যুর প্রতিশোধ নিচ্ছি। আহনাব চৌধুরী আমাদের থেকে আমাদের সব কেড়ে নিয়েছে, তার জন্য আমার বাবা জেলে গিয়েছিল আর ওখানে সুইসাইড করেছে, আর মা এগুলো সহ্য করতে না পেরে সেও সুইসাইড করেছে, মারা গেছে দেয়, ওর জন্য আমরা এতিম হয়েছি। আমি ওদের কাউকে বাঁচতে দিব না, ওদের পরিবার যেন আমার পরিবার শেষ হয়েছে। আর কি বলি, ওই দুটো ভাগ্য জোরে বেঁচে গেছে? না, ভাগ্য জোরে বাঁচেনি, আহনাব চৌধুরী ওদের বাঁচিয়েছে। বাবা সৎ পথে টাকা কামাচ্ছিল আর আহনাব চৌধুরীর সাথে ধোকাও করেছে, তাই আহনাব চৌধুরী ওনাকে জেলে পাঠিয়েছে, এতে ওনার দোষ কি? তুই কি চৌধুরী পরিবারের ওপর দুর্বল হয়ে পড়েছিস? একদম না। এখন বলো তোমার
পরের প্ল্যান কি বলছি শোন, আহনব চৌধুরী আর আলিজা একই কেবিনে দেওয়া হয়েছে। কাল আমার প্ল্যানটা এক্সিকিউট করব। এখন ওরা একটু সুস্থ, তাই রাতে আহনব চৌধুরী বাড়ির কাউকে থাকতে বারণ করেছে, আর এটাই আমাদের কাজে লাগাতে হবে। রাত দুটোর সময় আমরা আহনব চৌধুরী আর আলিজা চৌধুরীর কেবিনে আগুন ধরিয়ে দেবো। তার 5 মিনিট আগে আমার লোক গিয়ে ওই রুমে কেরোসিন তেল ঢেলে আসবে। আহনব চৌধুরী আর আলিজা ঘুমিয়ে থাকবে, তাই বুঝতে পারবে না কেউ ওর রুমে এসেছিল কি না। আমি জানাল দিয়ে আগুন ছুঁড়ে দেব, আর দাউ দাউ করে জ্বলে উঠবে কেবিনটা। এত রাতে চারদিক নিস্তেজ থাকবে, তাই কেউ ওদের সাহায্য করতে পারবে না। এত রাতে সবার সাহায্য করতে আসতে আসতে ততক্ষণে আহনব চৌধুরী আর আলিজা চৌধুরী খবর দ্য এন্ড। আর ওরা মরার পর বাড়িতে শোকের ছায়া নেমে আসবে। আইও তখন ভেঙে পড়বে, কারণ ওর দাদুভাইকে খুব ভালোবাসে, তাই ও কিছু করতে পারবে না। সবাই তখন ওদের নিয়ে শোক করবে। তখন আমি আহনব চৌধুরীর লকার খুলে সব সম্পত্তির কাগজ নিয়ে যাব, সাথে উইলটাও নষ্ট করে দেব। তারপর আমি নিজে উইল করে আদিয়ান আর ওর ভাইয়ের সাথে থেকে সাইন করে নেব, কারণ এই উইলটা না থাকলে আহনব চৌধুরীর অবর্তমানে সব সম্পত্তি ওনার ছেলের নামে হয়ে যাবে। এবার বুঝলি? বুঝতে পেরেছি, কিন্তু এতে তো আমরা আরও মানুষের জীবন চলে যাবে। গেলে যাবে, তাতে আমাদের কি? ওরা কি আমাদের আত্মীয় নাকি? আয়াত এসব শুনে ভাবলো, একটা মানুষ কতটা নিষ্ঠুর হলো এরকমভাবে নিরীহ লোকদের মেরে ফেলতে পারে। তখন অপরজন বলল, আচ্ছা তুমি কি আগুন লাগানোর পর ওখানেই থাকবে? পাগল নাকি? আগুন ধরানোর সাথে সাথেই আমি ওখান থেকে পালিয়ে যাব, সাবধানের মান নেই। যদি কেউ আমাকে দেখে ফেলে আগুন লাগানোর জন্য? আচ্ছা ঠিক আছে, যা করবে সাবধানে। বলে লোকটা বেরিয়ে গেল রুম থেকে। আয়াত দরজায় সাইডে লুকিয়ে পড়ল। সব শুনে আয়াত চিন্তিত হয়ে পড়ল। সব কিছু সাইডে রেখে আয়াত ওর দাদু ভাইয়ের কথা অনুযায়ী গিয়ে ওই ফাইলগুলো সিক্রেট রুমে রেখে এলো। আর এসে চিন্তিত হয়ে পড়ল, কাকে বলবে, কি করবে, কিছুই বুঝতে পারছে না আয়াত। তখনই ওর রেজওয়ান আহমেদের কথা মনে পড়ে। রেজওয়ান আহমেদ হলো আলিজা চৌধুরীর বেস্ট ফ্রেন্ড, তার সাথে আহনব চৌধুরীর কাছের লোক, আয়াতের দ্বিতীয় গুরু। রেজওয়ান আহমেদ তখন সিক্রেট সিআইডি এজেন্সির একজন ছিলেন, পাশাপাশি অধ্যাপক। যেহেতু সিক্রেট সিআইডির লোক ছিলেন, তাই অধ্যাপকও ছিলেন। এ কথা অবশ্য কাছের মানুষ ছাড়া আর কেউই জানত না, তবে আহনব চৌধুরী জানতেন আর আয়াতকেও জানিয়েছে। যখন আহনব চৌধুরী থাকবে না, তখন যেন আয়াত একা হয়ে না পড়ে, তাই রেজওয়ান আহমেদের সাথে আয়াতের পরিচয় করিয়েছিলেন। আলিজা চৌধুরীর বেস্ট ফ্রেন্ড ছিল বলে সবসময় তাদের আসা যাওয়া চলত, আর আয়াতের সাথেও ভালো সম্পর্ক ছিল। আয়াত তাড়াতাড়ি করে রেজওয়ান আহমেদকে ফোন করে সব জানায়। তখন রেজওয়ান আহমেদ বলেছেন তিনি সাহায্য করবে। সকাল হতে আয়াতের ফোনে অচেনা নাম্বার থেকে একটা মেসেজ আসে, তাতে লেখা, আহনব চৌধুরী আর আলিজা চৌধুরীকে মারার প্ল্যান করা হয়েছে, আজ রাতে তুমি যে করেই হোক তাদের বাঁচাও। আয়াত লেখাটা দেখে চমকে যায়, কে হতে পারে এটা ভেবে। কিন্তু ও ভেবে তেমন কাউকেই পায় না যে এটা দিতে পারে। আয়াত রেজওয়ান আহমেদ এর কাছে নাম্বারটা পাঠায়, কার নামে রেজিস্ট্রেশন করা তার থেকে করতে বলে। রেজওয়ান আহমেদ আয়াতকে ফোন করে তার নাম বলে, তাকেও চমকে যায়, এ কি করে হতে পারে। আয়াত মুচকি এসে বলে, বুঝলে তো ভালো বাবা, এক ভাই মারার জন্য প্ল্যান করে, আরেক ভাই বাঁচানোর জন্য প্ল্যান করে, প্ল্যান শোনো। আয়াত সব রেজওয়ান চৌধুরীকে খুলে বলে, সবার শেষে বলে, এবার আমিও দেখব খান কি করে তুমি আমার দাদু ভাই আর ফুপিকে মারো। আয়াত সবার অগোচরে বাড়ি থেকে বেরিয়ে যায় রাত 10টার সময়। রেজওয়ান আহমেদ বাইরে গাড়ি দাঁড়িয়েছিল, ও আসতেই ওরা হসপিটালের উদ্দেশ্যে রওনা দেয়। আয়াত গিয়ে ওর দাদু ভাই আর ফুপিকে সব জানায়, আর ঘুমাতে নিষেধ করে। রাতে যখন তার লোক কেরোসিন তেল ঢেলে আসে, সে আসার পরে আয়াত আর রেজওয়ান খানের লোকেরা মিলে, সাথে একজন মাস্ক পরিহিত লোকও ছিল, সবাই আশেপাশের কেবিন থেকে সবাইকে বের করে আনে, সাথে আহনব চৌধুরী আর আলিজাকেও। তার কিছুক্ষণ পর হসপিটালে আগুন লেগে যায়। তখন আয়াত প্ল্যান বানায়, যদিও দাদুভাই আর ফুপির বেঁচে যাওয়ার কথা সে জেনে যায়, তাহলে আবার মারার চেষ্টা করবে। তাই আয়াত আর রেজওয়ান আহমেদ মর্গে থেকে দুটো পুড়ে যাওয়া লাশ এনে সেই কেবিনে রাখার ব্যবস্থা করে। সবার অগোচরে আহনব চৌধুরী আর আলিজা চৌধুরীকে নিচে আনা হয়। তখন কেউ একজন গাড়ি নিয়ে আয়াতদের অপেক্ষা করছিল। আয়াতরা এসে তার গাড়িতে উঠে পড়ে, আর মুখে মাস্ক ছিল বলে ওরা তখন তাকে চিনতে পারেনি।
আর সবাইকে এটা জানানো হয় আশেপাশের লোকগুলোকে বাঁচাতে পারলেও আহনব চৌধুরী আর আলিজা চৌধুরীকে বাঁচানো সম্ভব হয়নি, তারা মারা গেছে এটা প্রচার করে। আয়াতের ইটালিতে একটা বিজনেস ব্রাঞ্চ খোলার কথা ছিল সামনের মাসে, সব কিছু রেডি করাই ছিল, তাই আয়াত ও দাদুভাই আর ফুফিকে সেখানে পাঠিয়ে দেয় সবার অগোচরে রেজওয়ান আহমেদের সাহায্যে। ইটালির ব্রাঞ্চটা অবশ্য আহনব চৌধুরী তার মেজ ছেলে জুনায়েদ চৌধুরীকে সারপ্রাইজ দিতে চেয়েছিল, কারণ জুনায়েদ চৌধুরীর অনেকদিনের ইচ্ছে ছিল দেশের বাইরে গিয়ে সেটেল হবে, ব্যবসা করবে। কিন্তু তার আগে তিনি অনেক কিছু জানতে পারে, তাই তিনি তাকে দেওয়ার কথা বাদ দেয়। যেহেতু তারা সবার অগোচরে ইটালি থাকবে, তাই তিনি আর তার মেয়ে মিলে সেখানে বিজনেস চালু করে, আর সেখানে তাদের বাড়িও ছিল, সেই রকমই আহনব চৌধুরী সব করেছিলেন। বর্তমান সবসময় নিবির হা হয়ে তাকিয়ে আছে, তা দেখে আয়াত বলল, কি হলো, ওভাবে তাকিয়ে আছো কেন?